যে জিনিসটা ভালোবাসা এটা কিন্তু তোমাদের সময় আমাদেরও ছিল, কিন্তু এখন তোমাদের সাথে আমাদের সম্পর্কটা কোনো শিষ্যের উপরে সেটা বন্ধুদের চলে গেছে। তোমরা আমাদের বন্ধু, কিন্তু বন্ধু হলে কতগুলো কর্তব্য থাকে, অধিকারও যেমন থাকে কর্তব্যও থাকে। সেই বন্ধুর কর্তব্যগুলো পালন করতে হবে, শিক্ষকের জায়গায় থাকবে, তোমরা যেমন বন্ধুর জায়গায় থাকবে শিষ্যের জায়গায়ও থাকবে। এই জায়গাগুলো যদি আমরা যার যার জায়গায় অবস্থান থাকি তাহলে আর কোনো সমস্যা নেই। আমি চাইবো এই শিক্ষক দিবসে তোমরা আমাকে এবং আমার যে সমস্ত শিক্ষক আমরা আছি, আমার স্কুল পরিবারে, লেক সার্ভিস পরিবারে, সবাইকে তোমাদের অন্তরের অন্তস্থ দিয়ে ভালোবাসবে এবং আমরাও তোমাদেরকে অন্তরের অন্তস্থ থেকে ভালোবাসি। এবার একটু ব্যক্তিগত কথা বলি, আমি কিছুক্ষণ পর চলে যাব, সেই যাব না, হজে যাচ্ছি, উমরা হজ পালন করতে আছি আমার প্ল্যান। তোমরা সবাই, তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নৈতিকতার দিক থেকে, সেটা হচ্ছে ধর্ম অবশ্যই প্রত্যেকের ধর্মই ভালো, কোনো ধর্ম কিন্তু খারাপ না। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে লেখা আছে খারাপ কথা, আমি অন্তত পক্ষে দেখি নাই। যার যার বিশ্বাস, ধর্ম মানে বিশ্বাস, প্রত্যেক মানুষ তার ধর্ম নিয়েই চলে। তবে আমরা ধর্মটাকে যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই না রাখি, সেটা ধর্মের মূল বিষয় হচ্ছে আন্তরিকতা, আত্মিক ব্যাপারটা থাকতে হবে। আত্মার ভিতরে ধর্ম থাকলে মানুষ খারাপ কাজ করতে পারে না। তোমার আত্মার ভিতরে যদি ধর্ম থাকে তুমি তাহলে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। আর যতই বাইরে দিয়ে তুমি আনুষ্ঠানিকতা করো না কেন, তাতে তোমার কোনো কাজ আসবে না, তোমার অন্তরে থাকতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে, সবার কাছে দোয়া চাই আর ক্ষমাও চাই, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং এর আজকে সুযোগ পেয়েছি, আমি জানি না বলছি কারা কারা আছেন, আমি আপনাকে বসে আছে সামনে, বসে আছে দিদি আর শান্তিকাপা আর আমার সব প্রিয় টিচাররা সামনে বসে আছে। হ্যাঁ, আমি যদি আজকে থাকতাম তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করতাম, ডাইসটাকে এখানে দিয়ে তোমাদেরকে এখানে নিয়ে আসতাম, আমার সেই সুযোগটা হয়নি। তবে একেই এরপর থেকে আমরা করবো সবাই মিলে, ঠিক আছে? আমরা সবাই ছোটো বড় সবাই এই মনোভাব নিয়ে আমাদের এই স্কুলটাকে আমরা সবাই ভালোবাসবো। ভালো থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।